আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। তিনি বলেন এবছর 20টির বেশি দেশে নির্বাচন হলেও সেখানে না গিয়ে বিশেষ কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দৃষ্টি বাংলাদেশের দিকে। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনা সভা। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি, সেখান থেকে গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। বিদেশে চিহ্নিত বিএনপি হচ্ছে বাংলাদেশে টেরোরিস্ট অর্গানাইজেশন। এই টেরোরিস্টদের সঙ্গে আজ আমাদের যুদ্ধ, আর একটা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের শত্রুদের বিরুদ্ধে, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধে আমাদের সামিল হতে হবে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের পতাকাকে উত্তীর্ণ করব। ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের নির্বাচন সামনে রেখে অনেক বিদেশি মেহমান আসলেও তাদেরকে সরকার দাওয়াত করেনি। এই বছর 20-22টা দেশে নির্বাচন হবে, ইউরোপের লোকেরা, আমেরিকান নেতারা, প্রতিনিধিরা ওই 20দের বাদ দিয়ে বাংলাদেশে কেন ঘুরে ঘুরে? বাংলাদেশ ও পাকিস্তানে যাচ্ছেন না কেন? ওখান তো ইলেকশন আরও আগে। ইউরোপের নজর আমেরিকান নজরের উপর পড়েছে, এখানে একটা গেম আছে, অন্য গণতন্ত্র দেশ নিয়ে তাদের এত মাথা ব্যথা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচনে হেরে যাবার ভয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাধা দিতে চায় বিএনপি, আর আওয়ামী লীগ নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে শান্তি চায়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।